নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো পুরভরা ক্যাপসিকামের চপ। ক্যাপসিকামের চপ এভাবেই পুরভরে যদি বানানো যায় তাহলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তবে আপনারা ক্যাপসিকাম কেটে এভাবে পুরভরে বানান। আমি আস্ত ক্যাপসিকামে পুরভরে চপ বানাবো এবং এটা দেখতে যেমন সুন্দর খেতেও হবে সুন্দর। তার জন্য কড়াইতে 1 টেবিল স্পুন রিফাইন তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে এর ভিতরে দিয়ে আগে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট কুচি করে নিতে হবে, তাহলেই পেঁয়াজটা ভাজতেও সুবিধা হবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এবং এর জন্য পেঁয়াজটা যখন আমি পুরটা বানাবো সম্পূর্ণরূপে পেঁয়াজের সাথে পুরটা মিক্স হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে 3 থেকে 4টে রসুন একদম সরু সরু করে কুচি করে নিয়েছি। কুচানো রসুনটা আমি এর ভিতরে দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, যতক্ষণ না রসুন থেকে হালকা একটা ফ্লেভার আসে। তারপর যখন রসুন থেকে হালকা ফ্লেভার আসবে তখন এর ভিতরে কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নেব, কাঁচা লঙ্কা থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে এবং সেই সাথে ঝাল হবে। এখানে ঝালের পরিমাণ মতো এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবারে এখানে 2টো সিদ্ধ আলু হাতের সাহায্যে আগে ম্যাশ করে এভাবে মেখে নিয়েছি, তারপরে আলুটাকে হাতের সাহায্যে এভাবে এর ভিতরে একটু ঝুরু ঝুরু করে দিয়ে দিলাম। খোসা সমেত কিন্তু আলুটাকে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু আলু সিদ্ধর ভিতরে জল ঢুকে যায়। এভাবে খোসা সমেত যদি সিদ্ধ করে আলুটাকে প্রেস করে এরকম ম্যাশ করে নেওয়া যায় তবেই এই পুরটা ভালো হবে। তারপর এটা একটু ভালো করে মিক্স করে নিয়ে যখন দেখবেন যে এরকম হালকা একটু জড়িয়ে যাচ্ছে, তাহলে এর ভিতরে সামান্য 1 টিস্পুনের মতন জল দিয়ে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পুর বানানোর সময় কিন্তু তেল বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে এই পুরটা পিচ্ছিল হয়ে আসবে, তখন এই ক্যাপসিকামের ভিতরে ঢোকানোর সময় খুবই সমস্যা হবে। তারপর 1/2 টিস্পুন এর ভিতরে জোয়ান দিয়ে দিলাম, সমস্তটা ভালো করে মিক্স করে নেবে। এবার সমস্তটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর ভিতরে আমি একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এর ভিতরে ভাজা ধনে জিরে এবং মৌরি একসাথে ভেজে গুঁড়ো করা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর ভিতরে নামানোর আগে আমি এখানে 1 টিস্পুনের মতন লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা ঠিক জাস্ট দিয়েই গ্যাসের ফ্লেম অফ করে মিক্স করে নামিয়ে নিতে হবে, তবে লেবুর রস না থাকলে আমচুর পাউডারও এর ভিতরে দিয়ে দিতে পারেন। তবে লেবুর একটা অসাধারণ ফ্লেভারের জন্য লেবুর রসটা দিলে এটা ভালো লাগে। এইবারে আমি এখানে যে ক্যাপসিকামগুলো নিয়েছি একদম ছোট ছোট সাইজের ক্যাপসিকাম, এইভাবে ছোট ছোট সাইজের ক্যাপসিকামগুলো নিয়ে ক্যাপসিকামের এই যে বোটার অংশটুকু এটা ফেলে দিয়ে তারপর ছুরির সাহায্যে ঠিক যতটুকু মুখ ছিল ততটুকু এইভাবে ছুরির সাহায্যে এর ভিতর থেকে দানা এবং শ্বাসের অংশটুকুকে কিন্তু বার করে নিতে হবে। এইভাবে ছোট ক্যাপসিকাম দিয়ে যদি চপ বানানো হয় তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও অনেক সুন্দর লাগে। এবারে চামচের পিছন দিয়ে এই ভিতরের দানা এবং শ্বাসের অংশটুকু বার করে নিলাম। সমস্তটা বার করে নেওয়ার পর যে পুরটুকু ছিল সেটা আস্তে আস্তে আমি এর ভিতরে ভরে দেব। আলুর এই পুরটা ক্যাপসিকামের ভিতরে ভরার সময় প্রথমে হাতের সাহায্যে যেভাবে একটু লম্বা করে নেবেন, তারপরে আস্তে আস্তে এর ভিতরে ভরে দেবেন এবং আঙুলের সাহায্যে প্রেস করে করে ঠিক যতটুকু গ্যাপ আছে ততটুকু এভাবে প্রেস করে করে দেবেন, তাহলে ভিতরে আর কোনো গ্যাপ থাকবে না। সমস্ত পুরটা একদম ভরাট করে এর ভিতরে পুরে দেবেন যতটুকু এভাবে প্রেস করে ভরা যায়। আমি একদম পুরো ক্যাপসিকামের ভিতরে পুরো ঠেসে ঠেসে পুরটা ভরে দিলাম যাতে ভিতরে একটু আর গ্যাপ না থাকে। এইবারে মুখটা আটকে দিয়েছি। এভাবে সমস্ত ক্যাপসিকামের ভিতরে পুর ভরে নেওয়ার পর বাটিতে এখানে পরিমাণ মতো বেসন, তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 1/2 টিস্পুন আবারও জোয়ান দিলাম। জোয়ানটা দিলে একটা ফ্রেশনেস ভাব থাকে সেজন্য, আর অল্প একটু খাওয়ার সোডা দিয়ে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে হালকা একটু মিক্স করে এইবার এটাকে জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন হবে, কারণ বেশি পাতলা হলে এই ব্যাটারটা কিন্তু ক্যাপসিকামের গায়ে আর লাগানো যাবে না, সেজন্য মোটামুটি একটু ঘন ব্যাটার হবে ঠিক এই রকম। এইবার এখানে যে ক্যাপসিকামগুলো পুরভরে রেখেছিলাম এরকম ছোট ছোট ক্যাপসিকাম, ক্যাপসিকামগুলো আস্তে আস্তে এই ব্যাটারে আমি কোট করে নেব। ঠিক এইভাবে সমস্ত দিকটা ব্যাটারে কোট করে নিতে হবে আস্তে আস্তে, এবং ওপর নিচে দুটোই কোট করে তারপরে এরকম গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু হাই ফ্লেমে বেশ ভালো মতনই আগে গরম করে নিতে হবে, নাহলে ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথে বেসনগুলো ঠিক এরকম নেমে চলে যাবে। যেহেতু প্রথমবারে তেলটা গরম একটু কম ছিল সেজন্য বেসনগুলো এরকম তলায় চলে এসছে,
তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তারপরে আস্তে আস্তে এগুলো দিয়ে এবার এগুলোকে কিছুক্ষণ রেখে তারপরে উল্টিয়ে দিতে হবে। তবে উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, যেহেতু ক্যাপসিকামটা এখানে কুক নয় এবং আস্ত ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি, তাই ক্যাপসিকামটা কুক হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এইভাবেই আমি সমস্ত ক্যাপসিকামগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এরকম একটু লালচে করে ভেজে নিলাম। এইবার এই ক্যাপসিকামগুলো একটা সাইডে আমি তুলে নেব এবং বাকি সমস্ত ক্যাপসিকামের চপগুলো এভাবেই ভেজে নিচ্ছি। এবার দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এবার দেখুন একটা ক্যাপসিকামের চপ আমার মা কেটে দেখাচ্ছে, এটা ভিতর থেকে ঠিক কতটা সুন্দর হয়েছে এবং কতটা কুক হয়েছে এটা দেখে নিন। এই ক্যাপসিকামের চপটা ভাঙার পরে দেখে বুঝতে পারছেন এটা ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমার এই ক্যাপসিকামের চপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্যদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।